এটা কি সোমা চ্যাটার্জি চেম্বার? হ্যাঁ, এই তো ম্যাডাম বসে আছেন। মে আই কাম ইন ম্যাডাম? হ্যাঁ আসুন না ম্যাডাম, ফ্রি আছেন। থ্যাংক ইউ সো মাচ। গুড আফটারনুন ম্যাডাম, আমার নাম বসন্ত চ্যাটার্জি। আমিও চ্যাটার্জি, আপনিও চ্যাটার্জি, কি মিল দেখুন। বসবো? হ্যাঁ বসুন। বলুন কি বলবেন। আপনি কিন্তু দেখতে বেশ সুন্দর। আপনি কি এটা বলতে এখানে এসেছেন? না, আমি তো জরুরি কাজে এসেছিলাম, কিন্তু আপনাকে দেখার পরে যাকে আপনি খুশি হয়েছেন তো? মানে মানে মেয়েদের সুন্দরী বললে মেয়েরা খুব খুশি হয়। শুনুন, আপনার কিছু বলার থাকলে আপনি চটপট বলুন, আমি এখন বিজি আছি। বিজি আছেন? ও তো বললো আপনি ফ্রি আছেন। ভয় পেয়ে গেছি। আচ্ছা ম্যাডাম, আপনি কি খুব রাগি? দেখুন, আপনার কিছু বলার থাকলে আপনি বলুন, নাহলে এখান থেকে চলে যান। প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। কোনো ক্লায়েন্ট যদি চেম্বারে আসে আপনি ডিস্টার্ব ফিল করেন? আচ্ছা মুশকিল তো। আরে রেগে যাচ্ছেন কেন আপনি? আর ওকেই বা চোখ গরম করে ভয় দেখাচ্ছেন কেন? ও তো ঠিকই বলছে, আপনার তো সত্যি কোনো কাজ নেই। কে বলেছে আপনাকে? সামনে কোনো ক্লায়েন্ট না বসে থাকলে কি লয়াররা কাজ করে না? আপনি জানেন কত পড়াশোনা করতে হয়? তো পড়াশোনা তো বাড়িতে বসেও পড়া যায়, তার জন্য চেম্বারে বসার কি দরকার? সেই কাইফিয়ত কি আমি আপনাকে দেবো? না না ম্যাডাম, আমাকে কেন দেবেন? আচ্ছা ম্যাডাম, আপনি কি ম্যারিড? আচ্ছা ভাই, তুমি আমাকে বলো, আমি কিছু খারাপ কথা বলেছি? বাইরে লেখা আছে অ্যাডভোকেট সোমা চ্যাটার্জি LLB। মিস না মিসেস কিছুই লেখা নেই, সেই জন্যই তো জিজ্ঞেস করলাম। আপনি এত আজেবাজে বকছেন কেন? যে কাজে আছেন সেটা বলুন না, এত ফালতু বকার লাভ আছে? তাহলে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? আপনি নিজের কাজটা করুন না। আচ্ছা বলুন তো, আপনি কি দরকারে এসেছেন এখানে? ডিভোর্স। ডিভোর্স কে করবে? আমি। কাকে? এটা কোনো প্রশ্ন হলো ম্যাডাম? কোনো পুরুষ মানুষ তার মা মাসিমা দিদিমা ঠাকুমা এমনকি গার্লফ্রেন্ডকেও ডিভোর্স করে না। আপনি ভালো করেই জানেন আমি কাকে ডিভোর্স করব। আপনি এত মানুষের ঘর ভাঙতে সাহায্য করেছেন। আমি ঘর ভাঙতে সাহায্য করছি? করেননি? আপনি তো এই বয়সে ফেমাস ডিভোর্স স্পেশালিস্ট। আর ডিভোর্স মানে তো ঘর ভাঙাই, তাই না? এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা করে বলুন না, আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স করবেন, তাই তো? আপনি বারণ করলে করবো না, আপনার দিব্যি। আপনার স্ত্রীর বিরুদ্ধে আপনার কি অভিযোগ একটু বলুন তো। অনেক, মানে যদি আমি এখন বলতে শুরু করি তাহলে আজ কাল পরশু তরশু রাত্রে রাত্রে 11:45 না 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 11:55 তো বলা শেষ হবে। কিন্তু আমি তো আপনাকে এতদিন সময় দিতে পারবো না, তাই আপনি খুব সংক্ষেপে শুধুমাত্র মূল অভিযোগগুলো বলুন। 2 বছর বিয়ে হয়েছে ম্যাডাম, কিন্তু বউ আমাকে একদম সময় দেয় না। কেন? উনি কি কোনো কাজ টাজ করেন নাকি টিপিক্যাল হাউস ওয়াইফ? না কাজ করেন, সম্পূর্ণ স্বাবলম্বী। বলেন তো কাজের প্রচুর চাপ, কিন্তু কী চাপ সেই জানি। কেন আপনি জানেন না? উনি আপনাকে কোনোদিন বলেননি? হ্যাঁ বলেন, কিন্তু আমি তো আর কোনোদিন তার কাজের জায়গায় গিয়ে দেখিনি, তাই তার কলিগরাও আমাকে চেনে না আর আমিও তাদের চিনি না। কোনোদিন যাননি? না গিয়েছি, মানে একদিন গিয়েছিলাম, কিন্তু সেরকম কাজ করতে দেখিনি। তার মানে আপনার ধারণা আপনার স্ত্রী কাজের নাম করে বেরিয়ে কাজ না করে অন্য কিছু করেন? তার মানে এক কথায় আপনি আপনার স্ত্রীকে সন্দেহ করেন, তাই তো? মাথা খারাপ আপনার? না ওই সব কথা আমি মাথাতে ঢুকতেও দিই না, আমার বউ খুব পাওয়ারফুল, যদি এই সব কথা একবার মুখ ফসকে বেরিয়ে যায় না হাতে হ্যারিকেন ধরিয়ে দেবে আমার। আচ্ছা, তার মানে আপনি আপনার বউকে ভয় পান? সেটা হলেও তো তবু একটা কথা ছিল, কিন্তু যে সামনেই থাকে না। আপনার ওয়াইফ আপনার সাথে থাকে না? তা থাকে, কিন্তু না থাকারই মতো। ভোর 6টায় উঠে লম্পজম্ব শুরু করে দেয়, চান করা, ঠাকুর পুজো করা, রান্না করা, বাড়ির দুজন কাজের লোককে সারাদিনে কাজকর্ম বুঝিয়ে দেওয়া, তারপর 9টা বাজতে না বাজতেই হাওয়া। হাওয়া মানে? ওই একগাদা ফাইল টাইল নিয়ে কাজে বেরিয়ে পড়ে, সারাদিনে আর দেখা নেই, ফোন করা তো দূরের কথা, ফোন ধরারও সময় নেই। কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে কোনোদিন রাত 10টা, নাহলে কোনোদিন 11টা। তারপর? তারপর পরদিনের ফাইলপত্র চেক করা, তাও অ্যাটলিস্ট রাত 12টা 1টা পর্যন্ত। তারপর একটু মানে ইয়ে করতে যাই, তখন ঝাঁঝিয়ে বেলা ডিস্টার্ব করো না, ভোরবেলা উঠতে হবে, কালকের ফাইলপত্র চেক করতে হবে। মাত্র 2 বছরে আমার লাইফটা বইয়ের ফাইল চাপা পড়ে শেষ হয়ে গেল ম্যাডাম। চ্যাটার্জি বংশ ধ্বংস হয়ে গেছে। বংশ ধ্বংস হয়ে গেছে? হবে না ম্যাডাম, বউ যদি স্বামীকে দূরে সরিয়ে বুকে ফাইলপত্র জড়িয়ে দিন রাত কাটায় তাহলে চ্যাটার্জি বংশের বংশধর আসবে কীভাবে? ফাইল তো আর বাপ হতে পারে না। আচ্ছা
আপনি সারাদিন কি করেন? জাল বুনি। জাল বুনেন মানে? আপনি কি জেলে নাকি? না ম্যাডাম, সেই জাল নয়, গল্পের জাল, কল্পনার জাল। আসলে পেশায় আমি সাহিত্যিক ও কবি, ছদ্মনামে লিখি। তাই বসন্ত চ্যাটার্জি নামটা শুনলে আপনারা কেউ চিনতে পারবেন না, ছদ্মনামটা বললে এখনই সবাই লাফিয়ে উঠবেন। বলি? থাক, দরকার নেই। আপনি যখন বারণ করছেন আমি বলবো না, কিন্তু একটু ভাবুন, লেখকের মন যদি প্রেমের অভাবে শুকিয়ে যায় তাহলে কিভাবে প্রেমের গল্প কবিতা লিখব? আপনার জীবনে যদি প্রেমের এতই ক্রাইসিস থাকে তাহলে একটা প্রেম প্রেম করে ফেলুন না। লেখক কবি টবিদের তো সহজেই প্রেমিকা টেমিকা জুটে যায় শুনেছি, তারা তো আর আমাদের মতো কাঠখোট্টা নয়। প্রেম করব ম্যাডাম, সাহস দিচ্ছেন? কিন্তু বউয়ের কাছে কেস খেলে আপনি বাঁচাবেন তো? বউয়ের কথা আসছে কোথা থেকে? বউকে তো আপনি এক্ষুনি বললেন ডিভোর্স করবেন। হ্যাঁ তাও ঠিক, তাহলে চটপট ডিভোর্সটা সেরে নিই। আপনি এক কাজ করুন, আমি বাকি অভিযোগগুলো আমার বউয়ের বিরুদ্ধে বলছি, এক এক করে নোট করে নিন। থাক, কোনো দরকার নেই, আপনার কেস আমি লড়বো না। কেন? কারণ আমি আপনার বউয়ের কোনো দোষ দেখতে পাচ্ছি না। সে কি কোনো দোষ দেখতে পাচ্ছেন না? আপনি জানেন আমার বউকে পিঠ চুলকে দিতে বললে পিঠ চুলকুনি এগিয়ে দেয়? এই কি হচ্ছে নাকি এটা? এত হাসি পেলে বাইরে গিয়ে হাসুন, যান। এখানেই শেষ না ম্যাডাম, আমার বউ বিচিত্র সব সংখ্যা অর্ডায় ঘুমের ঘরে, 498, 33, 44, 306, 406। আপনি যাবেন এখান থেকে? ম্যাম আমার কেসটা আমি লড়বো না, আপনি অন্য কোনো লয়ারের কাছে যান। ম্যাম আমার বউ খুবই সুন্দর দেখতে, 2 বছর বিয়ে হয়েছে, কিন্তু একটু সাজানো। আপনি বেরুন। ম্যাম 1 মাস ধরে উপোস করে আছি, 1 মাস আদরই করতে দেয়নি আমার বউ আমাকে। গেট আউট। ম্যাম আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি রাখবেন না প্লিজ, রাখলে আপনাকে শাকচুন্নির মতো লাগে দেখতে। ইউ ওকে ম্যাম, আমি চলে যাচ্ছি, যাচ্ছি। বাট আপনার কনসালটেশন ফিজটা? সেটা রাতে বাড়ি গিয়ে বুঝে নেব, এখন আপনি যান। থ্যাংক ইউ সো মাচ, বাট রাত্রে প্লিজ তাড়াতাড়ি বাড়ি এসো, আর এক গাদা ফাইল নিয়ে আজকে বসো না প্লিজ, ঠিক আছে? চ্যাটার্জি বংশকে বাঁচাতে হবে। আসলাম। ল্যাপটপ বন্ধ করুন। কেন ম্যাডাম? কারণ আমি বাড়ি যাব। এত তাড়াতাড়ি? সবে তো 5:30 বাজে। আমি কখন বাড়ি যাব সেটা কি আপনি ঠিক করে দেবেন? ছি ছি, তা কেন করবো। তাহলে বাড়ি যান, ফ্যামিলিকে সময় দিন, সেটাও খুব দরকার। থ্যাংক ইউ ম্যাডাম, এক্ষুনি যাচ্ছি। পাগল একটা।